আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজ শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায়ের ওপর চতুর্থ ভিডিও, অর্থাৎ চব্বিশ নম্বর কোশ্চেন থেকে শুরু করলাম। বলছি যে কোশ্চেনে এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, খুব বেশি না কিন্তু অনেক একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে সবার কাছে, বাট আমরা চেষ্টা করি সহজ করে সমাধান করার জন্য। 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতির খোলা চৌবাচ্চার 28,900 লিটার পানি ধরে, এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 12.50 টাকা হিসেবে মোট কত খরচ হবে? বন্ধুরা, এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা আছে। এখানে বলছে কিন্তু বর্গাকৃতি, কি বলছে এখানে বর্গাকৃতি, অর্থাৎ যদি আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি তাহলে কিন্তু রুট করলে কী হবে, দৈর্ঘ্যটা হবে, ওটাই কী হবে প্রস্থ হবে। যদি আমি ক্ষেত্রফলটাকে বের করতে পারি ওটাই কী হবে, দৈর্ঘ্য হবে, আর ওটাই কী হবে প্রস্থ, কারণ বর্গাকৃতি বসে মানে কি দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে আমাদের টার্গেটটা হলো ফার্স্ট কী হলো ক্ষেত্রফল বের করা। ফার্স্ট টার্গেটটা হলো কী করা, এক নম্বর হলো ক্ষেত্রফলটা বের করা, এক নম্বর টার্গেট। দুই নম্বর টার্গেটটা আমাদের হলো আমি যদি সীসার চারদিকে পাত লাগাই লাগবে হলো ভিতরের ক্ষেত্রফলটা, ভিতরের ক্ষেত্রফল, এই যে ভিতর এটাকে সীসা চৌবাচ্চা মনে করেন, তাহলে ভিতরের ক্ষেত্রফলটা, ভিতরের ক্ষেত্রফলটা আগে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে, আর তিন নম্বরটা লাগবে হলো চারপাশের উলম্ব তল, একটা উলম্ব তল, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ এটা কি হবে দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ কি হবে উচ্চতা, আর মোট কটা চারটা, চার গুণ এটা। এই তিনটা বা তিনটা কথা বুঝলে অঙ্কটা ইজি হয়ে যাবে। আবারও বললাম ফার্স্ট লাগবে আপনার ক্ষেত্রফল, দেন লাগবে হলো আমার ক্ষেত্রফলটা, আমার ক্ষেত্রফলটা কিন্তু অঙ্কের জন্য না, আমার জাস্ট বাইরে থেকে লাগবে অঙ্কের জন্য দুইটা কথা লাগবে হলো ভিতরের ক্ষেত্রফল আর লাগবে হলো চারপাশের ক্ষেত্রফলটা। তাহলে আমি প্রথম কাজ হলো কী করা, ক্ষেত্রফলটা, তাহলে ক্ষেত্রফল যদি বের করি তাহলে আমাদের বসে কিন্তু বর্গ আকৃতি, তাহলে রুট করলে কী হবে ওইটাই দৈর্ঘ্য হবে, ওইটাই কী হবে প্রস্থ। আর এই কারণে বন্ধুরা খেয়াল করেন আমাদের কিন্তু বসে কি গভীরতা, কী বলে দিচ্ছে গভীরতা, তাহলে আমরা যদি আয়তনটাকে গভীরতা দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের কী বের হবে ক্ষেত্রফল। এই ফার্স্ট বললাম আমার লাগবে হলো ক্ষেত্রফলটা, কারণটা কি এইখানে বলা আছে আয়তন, তাহলে আয়তনকে যদি আমি গভীরতা দিয়ে ভাগ করে দিই অর্থাৎ হাইট দিয়ে বা উচ্চতা দিয়ে ভাগ করে দিই তাহলে কী বের হবে ক্ষেত্রফল, যেহেতু বর্গাকৃতি ওটাকে রুট করলে কি ওটাই দৈর্ঘ্য ওটাই প্রস্থ। তাহলে বন্ধুরা আমরা এখন দেওয়া আছে দেখি চব্বিশ নম্বর কোশ্চেন সলিউশনটা দেওয়া আছে, গভীরতা সমান 28,900 লিটার। বন্ধুরা এই অধ্যায়ের ম্যাথগুলোর উপর আমরা পরবর্তীতে একটা শর্ট ভিডিও দিব যেখানে আপনি মাত্র তিনটা অঙ্ক দিয়ে পুরো অধ্যায়ের ম্যাথটা সলভ করতে পারবেন। ইনশাল্লাহ ভিডিওটা দিলে আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। দেখেন এখানে দুইটা কন্ডিশন, ডান দিক কিন্তু লিটার আছে, এখন যদি এখানে লিটার থাকে তাহলে বাম দিক কিন্তু কী লাগবে লিটার লাগবে, আর যদি ডান দিক থাকে ঘনমিটার তাহলে বামও কী লাগবে ঘনমিটার। এই হলো ইম্পর্টেন্ট কথা, এখানে যদি লিটার থাকে তাহলে এখানে থাকবে লিটার, এখানে যদি ঘনমিটার হয় তাহলে এখানে হবে কি ঘনমিটার। আমরা বইয়ের যে বইয়ের কোশ্চেন নাম্বার 18 নম্বর কোশ্চেনটা একটু বড় করে দিয়েছিলাম, অর্থাৎ আমরা কিন্তু লিটার রেখে দিয়েছিলাম, তাহলে অঙ্কটা একটু বড় হয়, কিন্তু যদি আমরা ঘনমিটার করি তাহলে অঙ্কটা ছোট হয়ে যায়, কিন্তু বোঝার জন্য আমরা ফার্স্টে একটা অঙ্ক লিটার দিয়ে করে দিয়েছিলাম। আজকে এটাকে ক্লিয়ার করে আরো বললাম এখানে যদি ঘনমিটার হয় তাহলে এখানে লাগবে ঘনমিটার, এখানে যদি লিটার হয় এখানে থাকবে লিটার, কিন্তু এখানে ঘনমিটার করলে মানটা ছোট হয়ে যায়। তাহলে আপনি এখানে আছে লিটার বাট মানটা কিসে আছে মিটারে, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গুণ করলে কী হবে ঘনমিটার। তাহলে আমরা এখানে কী করে নিব ঘনমিটার, অর্থাৎ 28,900 কে আমরা যদি 1,000 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা কী হলো ঘনমিটার, কারণ কি বন্ধুরা 1,000 ঘনমিটারে কি 1 মিটার, সমান হবে কি 28.9 ঘনমিটার। আমাদের কিন্তু কী হলো গভীরতা বের হয়ে গেল অর্থাৎ উচ্চতা বের হয়ে গেল। ফার্স্টে বললাম কি আমাদের ক্ষেত্রফল লাগবে, এখন যদি আমরা ওই যে আয়তনটাকে আমি যদি আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা আমরা লিখি একটু, তাহলে অতএব ক্ষেত্রফল সমান কি হবে গভীরতা কত 28.9 ভাগ হলো কত হলো 2.5, এটা ভাগ করলে হবে 11.56। বন্ধুরা আমি মানগুলো মুখস্ত করে ফেলছি, মানে মানে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে আর কি। তাহলে এটা হলো কি বর্গমিটার, একটু খেয়াল করে এখানে কিন্তু ছিল
ঘনমিটার, ঘনমিটার, ঘনমিটারকে যদি মিটার দিয়ে গুণ ভাগ করে দেন, ঘন মানে কি মিটার গুণ মিটার গুণ মিটার, একে যদি মিটার দিয়ে ভাগ করে দেন তাহলে কি হয়, একটা বাদ হলো থাকলো দুইটা, অর্থাৎ বর্গমিটার থাকে। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি করা, এটার হলো ক্ষেত্রফল বের করা। আর আমি এখানে রাফে দেখালাম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান হলো কি আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা সমান কি হলো আয়তন। এখন দেখেন বন্ধুরা আপনাকে দেওয়া আছে কি গভীরতা, গভীরতা ইকুয়াল টু কি হবে এর নিচে দৈর্ঘ্য আর প্রস্থ কি যাবে নিচে যাবে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি নিচে যায় তাহলে এটা হলো কি ক্ষেত্রফল। এখন দেওয়া আছে কোনটা, আপনার দেওয়া আছে হলো গভীরতা, তার মানে কি এখন কি থাকবে, এখানে থাকবে হলো দৈর্ঘ্য প্রস্থ গভীরতা কই যাবে নিচে, তাহলে গভীরতা নিচে গেলে কি হলো আয়তন কত 29.9, আর এখানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এখানে কি হলো গভীরতা, এখানে আসবে হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে আসবে গভীরতা। আবার বললাম দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা উচ্চতা সমান কি আয়তন, মান দেওয়া আছে কেন আপনার এই যে গভীরতা গভীর বলা থাকতো মিটার, তাহলে এর মানটা দেওয়া আছে, তাহলে বাকি দুই মান থাকবে এখানে, দৈর্ঘ্য আর প্রস্থ সমান কি হবে আয়তন ভাগ গভীরতা, তাহলে এটা ভাগ করলে কত হলো দেখাচ্ছি আমরা, ভাগ করলে আসছে হলো 11.56, এটা মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ কি হলো ক্ষেত্রফল। আমরা অঙ্কটাকে বড় অঙ্কর জন্য আমরা একবার শর্ট করে লিখলাম। এখন আমরা আসবো কি একটু আগে বলছি আমরা ক্ষেত্রফল বের করা টার্গেট শেষ, কিন্তু আর এই কারণে কিন্তু কি বলছে বর্গাকৃতি, বর্গাকৃতি মানে কি যার সব সমান দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, তাহলে আমরা ডিরেক্টলি লিখব অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান রুট ওভার 11.56, এটাকে রুট করলে হবে 3.4 মিটার, রুট করলে যাবে 3.4 মিটার, যেহেতু এটা দৈর্ঘ্য বা প্রস্থ যখন 2.5 মিটার একটি গভীর বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে, এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হয়, তাহলে আপনার লাগবে কিন্তু ভিতরের ক্ষেত্রফল লাগবে, আর লাগবে হলো চারপাশ, লাগবে হলো কি ভিতরের ক্ষেত্রফলটা আর কি লাগবে চারপাশ। এখন যদি ভিতরের ক্ষেত্রফলটা নেন তাহলে আমার কি হবে ভিতরের ক্ষেত্রফলটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, ভিতরটা কি হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে আমাদের কি হয়ে গেল আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেল, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান কত হলো এটাকে রুট করলে 3.4 মিটার হয়ে গেল। এখন চাচ্ছি কি আমরা চাচ্ছি হলো ভিতরের ক্ষেত্রফলটা চৌবাচ্চা। এখন দেখেন আমি যদি চৌবাচ্চা এ লাগে মানে চারিপাশ দিকে সীসা লাগে, লাগবে হলো ভিতরের ক্ষেত্রফল লাগবে আর লাগবে হলো চারপাশটা, ভিতরের ক্ষেত্রফলটা কিন্তু আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা সেটা আরেকবার দেখেন দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যটা কত বলেন তো, দৈর্ঘ্যটা হলো 3.4, প্রস্থ কত 3.4, এটা কত হলো 11.56, যে মানটা আমরা আগেই বের করছি, তাহলে আমার কিন্তু ভিতরটা বের করার দরকার নেই, কারণ এই মানটা কিন্তু আমরা কি আগেই বের করে ফেলছি, অর্থাৎ এটা 11.56, এটা আমার ভিতরের ক্ষেত্রফলটা। এখন শুধু বাকি আছে হলো কি চারপাশটা, এই যে দেখেন এটা দৈর্ঘ্য গুণ উচ্চতা, এটা কেন এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, ভিতরটা কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর এটা ভিতরটা হয়ে গেল, এটা আমরা বের করছি যেহেতু এই মানটাকে আর আলাদা করে দেখাতে হবে না। এখন লাগবে হলো কি চারপাশে উলম্ব তল, এই চার একটা দুইটা তিনটা চারটা, এখন একটার জন্য কি দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা, অর্থাৎ আমরা একটা বসে দিলাম এই বলবো একটি উলম্ব তলের ক্ষেত্রফল, একটি উলম্ব তলের ক্ষেত্রফল, দৈর্ঘ্যটা দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্যটা হলো 3.4, উচ্চতা কত 2.5, গুণ করলে হবে 8.5 বর্গমিটার, মানে একটি উলম্ব তল, বাট এরকম উলম্ব তল কটা আছে, একটা উলম্ব তল একটা উলম্ব তল একটা উলম্ব তল একটা, মোট চারটা আছে, অতএব আমরা এখানে একটি সংখ্যা লিখি একটি, অতএব চারটি উলম্ব তলের ক্ষেত্রফল এটাকে জাস্ট 8.5 কে 4 দিয়ে গুণ করে দেন হবে হলো 34 বর্গমিটার, তাহলে কিন্তু আমাদের ভিতরে ক্ষেত্রফলটা হয়ে গেল চারটি উলম্ব তলের ক্ষেত্রফল হয়ে গেল, অতএব মোট ক্ষেত্রফল
চৌত্রিশ প্লাস 11.56, 11.56 বর্গ মিটার, যোগ করলে হবে 45.56 বর্গ মিটার। বন্ধুরা আমাদের এই পদ্ধতি হয়ে গেল। এখন বলছি কোশ্চেন একটু এক্সট্রা একটা অংশ আছে, প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হয়, তাহলে মোট খরচ কত? আমাদের কিন্তু মোট এরিয়াটা মানে ক্ষেত্রফলটা বের হয়ে গেছে, এখন খরচ বের করতে হবে। এখানে কিন্তু বর্গ মিটার বলছে না, আমরা লিখবো এখন এক বর্গ মিটারে, এক বর্গ মিটারে খরচ হয় 12.50 টাকা, আর কত বলছে 45.56 বর্গ মিটারে খরচ হয় 12.50, 12.50 গুণ 45.6 টাকা। এই মাত্রা গুণ করলে আর বের হলো, আমরা ক্যালকুলেটর ইউজ করি, 569.50 টাকা। বন্ধুরা আমি অঙ্কটাকে আরেকবার বলি, চাচ্ছি হলো এটা চৌ বাচ্চা, চারদিকে সীসা লাগাবেন, মোট খরচ কত ভিতরে সহ? ভিতরে লাগালে লাগবে হলো এর দৈর্ঘ্য গুণ প্রস্থ, ভিতরটা কি এই দৈর্ঘ্য গুণ প্রস্থ। যে মানটা কিন্তু আমার ফার্স্টে বলছি ক্ষেত্রফল দিতে হবে, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে দৈর্ঘ্য গুণ প্রস্থ লাগবে। তাহলে এই জন্য ওরা কি বলছে আয়তন বলে দিচ্ছে, বলছে গভীরতা। তাহলে যদি আমরা আয়তনটাকে গভীরতা দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হলো ক্ষেত্রফল বের হয়ে গেল, কি হলো ক্ষেত্রফল। তাহলে আমার ভিতরটা হয়ে গেল, আমরা প্রথম ক্ষেত্রফলটা হয়ে গেল, অর্থাৎ ভিতরের ক্ষেত্রফলটা হয়ে গেল। তাহলে আমরা অঙ্কটা কিন্তু আরো শর্ট করে দিলাম, লাগবে হলো ভিতরের ক্ষেত্রফল বের করা, সেটা কিভাবে বের হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। কিন্তু আমাকে বলছে হলো আয়তন বলে দিছে, যদি আমরা আয়তনটাকে আমরা কি ভাগ করে দিই, গভীরতা দিয়ে ভাগ করে দিই, তাহলে হবে ক্ষেত্রফল, ভিতরের ক্ষেত্রফল শেষ হয়ে গেল। এখন লাগবে হলো চারটি উলম্ব তল, একটার জন্য কি দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে একটি উলম্ব তলের ক্ষেত্রফল দৈর্ঘ্যটা কত 3.4। এখানে একটা কাজ হলো কি বর্গাকৃতি বলেই কিন্তু আমরা এই ক্ষেত্রফলটাকে রুট করলে কি ওটাই দৈর্ঘ্য ওটাই প্রস্থ। তাহলে একটা উলম্ব তলের জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্যটা মান 3.4, প্রস্থ মানটা হলো বা হাইট কত সরি দৈর্ঘ্যটা 3.4 আর উচ্চতা কত 2.5, গুণ করলে 8.5। এটা হলো একটির জন্য, বাট উলম্ব তল কয়টা মোট চারটা, চার দিয়ে গুণ করলে 34। তাহলে মোট ক্ষেত্রফল কি হলো এই যে 34, ভিতরটা এটা ভিতরটা কত হলো 11.56 আর চারপাশটা কত 34, মোট হলো আমাকে 45.56। এখন বলছে কি যে প্রতি বর্গ মিটারে খরচ এত টাকা, তাহলে মোট কত হলো 45.56 বর্গ মিটারে মোট খরচ কত, যোগ করলে আমাদের গুণ করে দিলে আসছে 569.50 টাকা। কোশ্চেন নাম্বার 25, বলছে একটি ঘরের মেঝে 26 মিটার লম্বা আর 25 মিটার চওড়া আগের মতো, তাহলে আপনি আগে ঘরের ক্ষেত্রফলটা বের করে নেবেন, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে আগের মতো আমি দেয়া আছে লিখবো, দেয়া আছে ঘরের দৈর্ঘ্য সমান হলো কত 26 মিটার, ঘরের প্রস্থ সমান হলো 25 মিটার, অর্থাৎ ঘরের ক্ষেত্রফল সমান কি হবে 26 গুণ 25 বর্গ মিটার, গুণ করলে কত হবে 820। আপনারা নিচে নিচে গুণটা নিচে লিখবেন, তাহলে ঘরের দৈর্ঘ্য হলো 26, প্রস্থ হলো 25, গুণ করলে কি হবে 520 বর্গ মিটার। এখন আমরা কি করব, ওই ঘরের মধ্যে মানে সম্পূর্ণ ঘরটা মাদুর বিছাবো, তাহলে আমার কি লাগবে মাদুরের ক্ষেত্রফল লাগবে, এখান থেকে আছে আবার মাদুরের কয়টি মাদুর দিয়ে, দেখেন 4 মিটার লম্বা আর 1 মিটার চওড়া দেওয়া, আবার মাদুরের দৈর্ঘ্য, মাদুরের দৈর্ঘ্য সমান হলো 4 মিটার, মাদুরের প্রস্থ সমান হলো 2.5 মিটার, অর্থাৎ মাদুরের ক্ষেত্রফল,
মাদুরের ক্ষেত্রফল সমান 4 × 2.5 বর্গমিটার, মানে এটা গুণ করলে আসবে হলো 10 বর্গমিটার, 10 বর্গমিটার। অর্থাৎ ডাইরেক্ট লিখতে পারি মানটাকে, মাদুর লাগবে 520 ভাগ হলো 10 52। আমরা একটু জিনিস বুঝি, জাস্ট একটা, এটা মনে করেন ঘর, এই ঘরের আমি সম্পূর্ণ এরিয়াটা বের করব, সম্পূর্ণ এরিয়াটা বের করব। এখন বললাম যে এই ঘরের মধ্যে কতগুলো মার্কারের ক্যাপ বসানো যাবে, তাহলে ফার্স্টে আমি ঘরের ক্ষেত্রফল বের করলাম, দেন একটা ক্যাপের কী বের করবো ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলকে এই ক্যাপের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কী হবে, কতগুলো ক্যাপ লাগবে আপনি ইজিলি পেয়ে যাবেন। আমি আবার বলি, একটা ঘর মনে করেন, তাহলে বলছেন এই ঘরের মধ্যে কতগুলো ক্যাপ বসানো যাবে, তাহলে আমার ফার্স্ট কাজ হলো ঘরে কী করা, ক্ষেত্রফল বের করে নেওয়া, দেন একটা ক্যাপের কী করবো ক্ষেত্রফল বের করে নেব। তাহলে মোট ক্ষেত্রফলকে একটা ক্যাপের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কী হবে, কতটা লাগবে আমরা ইজিলি পেয়ে যাব। আমি আবারও দেখালাম, একটা ঘর মনে করেন, ঘরের মধ্যে আমি টাইলস বসাবো, তাহলে ফার্স্টে হলো কি এই ঘরটার কী লাগবে ক্ষেত্রফল লাগবে, দেন একটা টাইলসের কী লাগবে ক্ষেত্রফল, ওই ঘরের ক্ষেত্রফলটাকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কী হবে, কতগুলো টাইলস লাগবে আপনি এটা ইজিলি বুঝতে পারবেন। ওকে,